Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Bismillah. Wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Dear respected viewers, alhamdulillah dirgho ek shaptar por amra abar apnader samne fire aslam jibon jiggesha niye. Jibon jiggesha apnader প্রশ্ন এবং উত্তরের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আপনারা দ্বীন ইসলামের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করে থাকেন আমাদের সম্মানিত অতিথি গেস্ট মুহাদ্দিস সাহেব ব্রিকলেন মসজিদের ইমাম এবং খতিব মাওলানা নজরুল ইসলাম সাহেব ওনারা উনি আপনাদের প্রশ্নগুলো আনসার করে থাকেন আজকে ইনশাআল্লাহ ঠিক একই রকম আপনাদের প্রশ্নগুলো আনসার করবেন বা তার আগে অবশ্যই উনি ওনার ব্যক্তিগত নসিহার মাধ্যমে প্রোগ্রাম শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা আর অবশ্যই আমি আপনাদেরকে রিমাইন্ড করব যে আপনারা যখন প্রশ্ন করবেন তখন অবশ্যই টেলিভিশনে ভলিউম একেবারে মিউট করে দিবেন কমায় দিবেন অথবা অন্য একটা রুম থেকে করবেন যাতে ভলিউমটা আমাদের প্রোগ্রামের মধ্যে প্রোগ্রাম না করে ইনশাআল্লাহ তাআলা আর প্রশ্নগুলো আগে থেকে প্ল্যান করে নেবেন ইনশাআল্লাহ তাআলা তাহলে চলুন আমরা যাই মুহাদ্দিস সাহেবের কাছে মুহাদ্দিস সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মুহাদ্দিস সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনারা সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহাদিস সাহেব ইনশাআল্লাহ আমরা যেভাবে শুরু করি আপনি এভরি উইক যেভাবে শুরু করেন প্রোগ্রাম শুরু করবা ইনশাআল্লাহ বিসমিল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون اللهم صل وسلم وبارك على سيدنا نبينا شفينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم জীবন জিজ্ঞাসা উইথ টিভির সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শাহনশাহীতে লক্ষ কোটি শুকর রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলার কিছু বান্দাদের কিছু কথা আমাদের নিকট উপস্থাপন করেছেন যে কথাগুলো আল্লাহর বান্দাগণ মৃত্যুর মুখোমুখি হয়ে নিজের ঈমানকে বাঁচানোর জন্য তারা জালিম শক্তি অথবা যারা তাদেরকে নির্যাতন করেছে অথবা যারা তাদেরকে ঈমান থেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে তাদের সম্মুখে দাঁড়িয়ে তারা এই কথাগুলো বলেছেন এবং এই কথাগুলো আল্লাহর নিকট এত বেশি প্রিয় হয়েছে একদিক দিয়ে আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয় অন্যদিক দিয়ে তার বান্দাদের জন্য আল্লাহর বান্দাদের জন্য সেই বান্দার জীবনী সেই বান্দার কথা এবং সেই বান্দার কাজ আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে দেখো তোমাদের মতো আমার বান্দারা তারা আমার জন্য কি করলো এবং আমি তাদেরকে সম্মানিয়ে এবং চিরস্থায়ীভাবে মর্যাদার আসনে সমাসীন করলাম আমরা জানি সূরা ইয়াসিন যেটা কোরআন শরীফের কল বলা হয় হদিস শরীফে রয়েছে কালবুল কোরআন ইয়াসিন এই হদিস শরীফটা কয়েকটি হদিসের কিতাবে রয়েছে এই যে কোরআন শরীফের কল বলে আমরা জানি সূরা ইয়াসিন সূরা ইয়াসিনের একটি আয়াত হলো যে আয়াতটা 23 নম্বর পারা দিয়া পারা আরম্ভ হয়েছে যে আয়াত দিয়ে এটা হলো ওয়ামা আলী আলা আবদুল্লাহি ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন আমরা জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম প্রচার করার জন্য ইনতাকিয়া শহরে কিছু আল্লাহর নেককার বান্দারা গেলেন যখন তখন সেই এলাকার জালিম শক্তি বা বাদশা তারা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করলো এবং তাদের সাথে বাদ ব্যবহার করলো এবং ইমান আনতে তারা প্রস্তুত ছিল না হাবিবে নাজ্জারের মতো একজন অবহেলিত একজন মানুষ কেউ কেউ বলেন তিনি চামড়ার ব্যবসায়ী ছিলেন তিনি ইমান আনলেন তিনি ইমান এনেছেন যেহেতু দুর্বল মানুষ সমাজের অবহেলিত মানুষ তিনি কী করছেন না করছেন এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই রসুলেরা যখন তারা ইমান নিয়ে তাদের বাদশার নিকট গেলেন এবং বাদশাহ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দরবার থেকে ফিরিয়ে দিলেন অথবা তাদের ধর্ম প্রচারে বাধা প্রদান করলেন তখন তিনি গিয়ে বললেন যে তোমরা কেন তাদের প্রতি ইমান আনছ ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন তারা তো তোমাদের নিকট কোনো উজরত চাইতেছে না কোনো বিনিময় চাইতেছে না দুনিয়ার পয়সা কড়ি কিছুই চাইতেছে না তাদের তোমরা ইত্তেবা করো এবং তারা তো হেদায়তের উপর প্রতিষ্ঠিত তারা মুহতাদুন তখন বুঝে গেল তারা যে হাবিবে নাজ্জার তো মুসলমান হয়ে গেছে তখন তারা তাকে নিয়ে যে তুমি আমাদের দেশের মানুষ
আমাদেরকে না বলে আমাদের রাজা এবং বাদশার ধর্মের বিরোধী এক ধর্মকে তুমি গ্রহণ করলে। উনি তো বললেন যে আমি সত্য ধর্ম গ্রহণ করেছি এবং আল্লাহ তাআলার দেওয়া ধর্ম এটা। তখন উনাকে নিয়ে যখন নির্যাতন করা হয় তখন তিনি যে কথাটি মূল্যবান একটি কথা বলেছিলেন দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য একটি শিক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা এই আয়াত তার এই বান্দার কথাটাকে আল্লাহ তাআলা কুরআন শরীফে উল্লেখ করেছেন, ওয়ামা লিয়ালা আবুদুল্লাযী ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন। এখানে দুইটি সাইড, একটি হচ্ছে ওয়ামা লিয়ালা আবুদুল্লাযী ফাতরানি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত আমি কেন করব না, যেহেতু তিনি আমার খালিক, যেহেতু তিনি আমার মালিক। একজন বন্দা হিসাবে আমরা যদি চিন্তা করি এবং এই কথাটির মধ্যে আমাদের চিন্তার পুরাক রয়েছে, একজন শুকুরগুজার সভ্য ভদ্র একজন মানুষ যদি মানবতা যার নিকট আসে, তাহাকে যদি কেউ নিয়ামত দেয় অথবা তাহাকে যদি কেউ সাহায্য করে তা সে কোনোদিনই ভুলে না। আমরা যেহেতু আল্লাহ তাআলার মখলুক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের উচিত সর্বান্তকরণে আল্লাহ তাআলাকে রব মেনে নিয়ে সমগ্র মানবকুল আল্লাহ তাআলার এবাদতে নিজেকে নিয়োজিত করে দেওয়া। কিন্তু আল্লাহ হচ্ছেন এমন এক জাত এবং আমরা হচ্ছি আল্লাহ তাআলার মখলুক, যদি আপনি কোনো ক্ষেত্রে অসভ্য হয়ে যান, আল্লাহর নিয়ামতকে আপনি যদি ভুলে যান এবং আপনি যদি আপনার নিজেকে স্বয়ং সম্পূর্ণ বলে চলতে থাকেন, তাহলে শেষের যে অংশটি তিনি বলেছেন ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা তো সমগ্র জীবন অতিক্রম করার পর আল্লাহর নিকটে আরবার তোমরা ফিরে যাচ্ছ, সবাই আল্লাহর নিকট ফিরে যাইবে। আপনি যদি অতীত ভুলে যান, অতীত ভুলা হচ্ছে হতভাগা দুর্ভাগা এবং অসভ্য মানুষের কাজ। যদি আপনি কোনো ক্ষেত্রে অতীত ভুলেও যান কিন্তু সামনে যে জীবন রয়েছে মৃত্যুর পর, তখন তো আপনি তার নিকটকে উপস্থিত হতে হচ্ছে। সুতরাং অতীত যদি আপনি চিন্তা করেন তাহলেও এই আল্লাহর এবাদত থেকে নিজেকে সরানো যায় না, যদি অতীত ভুলেও যান তাহলে ভবিষ্যৎ চিন্তা করলেও আপনি আল্লাহর এবাদতই করতে হয় আপনাকে। অতীত ভুলে গেলে ওই ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলার নিকট গিয়ে আপনি উপস্থিত হচ্ছেন, সুতরাং সেখানে যাওয়ার পরে তো তিনি আপনাকে শাস্তি দিবেন এবং এবাদত করে গেলে রহমত দিবেন জান্নাত দিবেন, উভয়টাই ওনার কুদরতের ভিতরে রয়েছে। সুতরাং এই কথাটা দেখেন, আল্লাহ তাআলা এবং আল্লাহওয়ালা মানুষ যারা সত্যিকার আল্লাহর বন্দা, যাদের অন্তকরণ আল্লাহর নিকট ফেদা হয়ে যায়, তখন এই মানুষটা তার জীবনের কথাবার্তার মধ্যে এমন কিছু কথা তার মুখ থেকে বেরিয়ে আসে যেটা খালজয়ী কথা হয়ে যায়, যে কথাটার ওজন দুনিয়ার কোনো জিনিস দিতে পারে না। হাবিব নাজ্জার কিন্তু বহুত বড় শিক্ষিত ছিলেন না, ইউনিভার্সিটির ডক্টরও তিনি ছিলেন না, বা তিনি ডিগ্রি পাশ কোনো মানুষ ছিলেন না, তিনি সাধারণ একজন বন্দা ছিলেন। কিন্তু এই বন্দার মুখে দিয়ে এমন একটি কথা বের হলো যে কথাটা মানব জীবনের আগ এবং ফিস, অতীত এবং ভবিষ্যৎ উভয়টিকে সংযুক্ত করে একটি দরবারে নিয়ে যায় যে আমি আমার আল্লাহর ইবাদত করতে হবে। আমি যদি অতীত চিন্তা করি তবু আমার আল্লাহর ইবাদত আমার করতে হবে, যদি ভবিষ্যৎ চিন্তা করি তাহলে আমার এই আল্লাহর ইবাদত ছাড়া আমার আর কোনো গতি নাই। সুতরাং যদি আমরা আল্লাহর বন্দা হই, আল্লাহ কেন এই সমস্ত বন্দাদেরকে আমাদের সম্মুখে তুললেন? আল্লাহ জানেন ফেরেশতাদের কথা বললে হবে না, কারণ ফেরেশতা তো আমাদের মতো নয়। তখন আমাদের মতো মানুষের অতীত কাহিনী শুনিয়ে আল্লাহ আমাদেরকে জাগ্রত করতেছেন যে তোমাদের মতো বন্দাও আমার অতীত হয়ে গিয়েছে, যারা প্রকৃত জিনিসটা বুঝতে পেরেছে যে আমার নিকট উপস্থিত হতে হবে। সুতরাং তোমরাও চেষ্টা করো এবং তোমরা আল্লাহ তাআলার দরবারে হাজিরি দেওয়ার পূর্বেই তোমাদের জীবনের আমল, তোমাদের আখলাক, তোমাদের দিন, তোমাদের সব কিছু তোমরা সঠিক করে নাও, যাহাতে তোমরা আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে পুরস্কৃত হতে পারো। আর যদি ভুলে যাও আল্লাহর কথা, তাহলে তার নিকট উপস্থিত হওয়া ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, অবশ্যই উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা এই চিন্তাটা যেন, অতীতের যে চিন্তা এই চিন্তাটার শুকরিয়া এবং মহানতা যেন আমরা বুঝতে পারি, এবং ভবিষ্যতের যে বিষয় যেটা আল্লাহর নিকট উপস্থিত হতে হবে এই বিষয়টা যদি আমরা অন্তঃকরণে ধারণ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা মুসলমান হিসাবে আমাদের জীবন অতিবাহিত করে আল্লাহ তাআলার দরবারে কলবে সালিম নিয়ে উপস্থিত হতে পারবো আশা করি ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়র মুহাদ্দিস সাহেব। আমাদের মনে হয় অনেক কলার অলরেডি ফোনে চলে এসেছেন, আমরা দেখব আমাদের সাথে কে আছেন এই মুহূর্তে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন জি হোক, আপনার প্রশ্ন হোক। মালিশ দিলে, দেখুন মালিশ দিলে নমাজ হইব নি, মালিশ রাখিয়া। আচ্ছা, আর সেকেন্ড প্রশ্নটা কি? তা সেকেন্ড প্রশ্ন, একদম ফরতে ফরতে যদি ফরের ফরের এর মাঝে তার অজু নষ্ট হয়ে যায়, একে আর তুলিয়া মোনাজাত করতে পারব? দুইটা প্রশ্ন। আপনি কি তা তিলাওয়াত করতে করতে না নমাজ পড়তে কোন সময় কথা হয়, না তিলাওয়াত করতে করতে? কোরআন তিলাওয়াতের কথা হই রানি নাকি? তা কোরআন না, এমনি জবানি বইয়া পড়লে। ওকে, জবানি বইয়া তিলাওয়াত করলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। মুহাদ্দিস সাহেব, আপনার প্রশ্নগুলো লিখে রাখছেন, আপনি প্রোগ্রাম ফলো করো, ঠিক আছে নি? জি ইনশাআল্লাহ, ফোন রাখি, আপনি প্রোগ্রাম ফলো করো, প্রশ্নগুলো আনসার পাইবা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের ইনশাআল্লাহ। নেক্সট কল, আর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কল, আর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা নেক্সট কলার তো ড্রপ হয়ে গেছে, মুহাদ্দিস আমরা এই কলার আনসার। আসসালামু আলাইকুম। আচ্ছা, কলার আবার আইসেন। কলার, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। জি, আমার দুইটা প্রশ্ন। জি, আপনার প্রশ্নগুলো হরক একে একে ইনশাআল্লাহ। আমি ইসলামী প্রোগ্রাম দেখি, সব প্রোগ্রাম দেখি চ্যানেল, কিন্তু দুইটা আমার খুব মনে পড়ে। জি হোকা হোকা। হ্যালো। জি, আপনার প্রশ্ন হইল, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইন খাম কিতা করতা, খাইতা চিন্তা কইতা কি? আচ্ছা, আর দুই নম্বর প্রশ্ন। আচ্ছা, দুই নম্বর প্রশ্ন, আমরা আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া তারা খবর কোন কোন দেশ? অবশ্যই দুইটা প্রশ্ন মুহাদ্দিস সাহেব নোট করছেন, আপনি ফোন রাখিয়া প্রোগ্রাম ফলো করো, ঠিক আছে নি বোন? জি আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অলরেডি অনেকগুলো প্রশ্ন আইছে, তারপরে আমরা যদি কলার, তখন আমরা কলার নেব। কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব, আপনার নামটা কইবা নি, আর কই থেকে ফোন করছেন? জি, নাম হইয়া না। জি, প্রশ্ন করি লক্কা। জয় প্রশ্ন, আমার তেল লাগাই নাই নি, একবারে বইয়া লাগাই দিন, যদি কুর্তা ফারুন না, যদি মরার সময় ঠিক কত রইকিটা রাম রাম। মুহাদ্দিস সাহেব, আপনার প্রশ্নটা শুনছেন, অবশ্যই আপনি ফোন রাখিয়া প্রোগ্রাম ফলো করো কাবাই, ঠিক আছে নি? জি ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা আর একজন কলার নিমু, দেখি কে আছেন আমরা লগে। কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কলার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার নামটা হোক কাবাই। আমার একটা কোশ্চেন ভাই, খুব জরুরি বুঝছেন নি? অবশ্যই, প্রশ্নটা করে লও কা। জয় ভাই, ও যে করোনা হয়েছিল না, এই সময় তো আমরা নমাজ মসজিদে গিয়ে পড়তাম আসছে না, বুঝছেন নি? জয় জয়। তো এই সময় আমরা মসজিদে তো না পড়িয়া তোমার ঘরে তো পড়তাম বা রোজ পড়তাম, আর আমরা একটা ফ্যাক্টরিতে আমরা নমাজ পড়ি, বুঝছেন নি? আগে জুম্মা মসজিদে গিয়ে পড়তাম কি, আর আমরা বর্তমানে আমরা ফ্যাক্টরির মধ্যে জুম্মা পড়ি, বুঝছেন নি? তো ওইটা মানুষের লাগে 25 জন বা 30 জন হইবা। আচ্ছা, আর এই রোজ ফ্যাক্টরির দিন লাগে মাত্র জোহর পড়েন বা বাড়তি শর দিন ধরো আসর আর মাগরিব পড়েন। অবশ্যই মুহাদ্দিস সাহেব, আনসার খাওয়া বিরতি থেকে আইয়া আপনার প্রশ্নটা নোট করিয়ে রাখছেন, ইনশাআল্লাহ আপনি প্রোগ্রাম ফরকা আফটার দ্য ব্রেক মুহাদ্দিস সাহেব চেষ্টা করবো আনসার গুলো হর্তা, ঠিক আছে নি ভাই? জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। দর্শক ভাই বোন, হলো একটু গোফরের শো ব্রেক ইনশাআল্লাহ তাআলা, আর বিরতি থেকে আইয়া মুহাদ্দিস সাহেব আপনার প্রশ্নগুলো আনসার করবা। আনটিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, আপনাদের সামনে আবার হাজির হইলাম আমরা বিরতির পরে। ইনশাআল্লাহ আমরা এখন যাব আনসারের দিকে। মুহাদ্দিস সাহেব, আপনাদের প্রশ্নগুলো আনসার করবেন, তারপরে আবার আপনাদের প্রশ্ন ইনশাআল্লাহ নিব। আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকেন ইনশাআল্লাহ তাআলা। মুহাদ্দিস সাহেব, ইনশাআল্লাহ আমরা এখন একটু আনসারের দিকে আলোকপাত করব। জি ধন্যবাদ।
বিরতির পূর্বে আমাদেরকে যে সমস্ত ভাই এবং বোনেরা প্রশ্ন করেছেন তাদের উত্তরে আমরা চলে যাচ্ছি। প্রথমে একজন বোনের প্রশ্ন ছিল যে মালিশ শরীরে দিলে নামাজ হবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে এই মালিশটা ফাক না নাফাক, হালাল না হারাম? যদি এখানে নাফাকির কিছু থাকে তাহলে নামাজের পূর্বে এই স্থানটা দৌত করে আপনি নামাজে দাঁড়াইবেন, যেহেতু নাফাক কোনো কিছু নিয়ে নামাজ আদায় করা যায় না, সুতরাং এই স্থানটা আপনি দৌত করে নেবেন বা মালিশকে যে কোনোভাবে মুছে নেবেন, কারণ নাজাইজ বা হারাম বা নাফাক কোনো কিছু শরীরে রেখে নামাজ আদায় হয় না। আর যদি এই জিনিসটার মধ্যে নাফাক জাতীয় কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই আপনি এই মালিশ ব্যবহার করে নামাজ আদায় করতে পারবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ফোরা অবস্থায় যদি অজু ছুটে যায়, ফোরা অবস্থা যেখানে দুই অবস্থা, যদি আপনি নামাজ পড়া অবস্থায় আপনার হঠাৎ অজু ছুটে যায় তাহলে তো নামাজ আপনি ভেঙে দিবেন, নামাজ ভেঙে আপনি আপনার অজু পুনরায় পড়বেন, নামাজ আদায় করবেন। কুরআন শরীফ যদি দেখে দেখে তিলাওয়াত করেন এবং এই অবস্থায় যদি অজু ভেঙে যায় তাহলে কুরআন শরীফ তো অজু ছাড়া স্পর্শ করা জায়েজ নয়, তখন আপনি তিলাওয়াতকে স্টপ করে আপনি অজু করে নামাজ তিলাওয়াত করবেন। নামাজ পড়ে ফেলেছেন, বসে বসে তসবি তাহলিল পড়তেছেন অথবা মুখস্থ কুরআন শরীফ তিলাওয়াত করতেছেন, এই অবস্থায় যদি আপনার অজু ছুটেও যায় তাহলে তসবি তাহলিল হোক অথবা অজু হোক, তসবি তাহলিল অজু উভয়টাকে আপনি কন্টিনিউ করতে পারবেন। তিলাওয়াত মুখস্থ করতেও কোনো বাধা নেই এবং তসবি তাহলিল পড়তেও কোনো বাধা নেই। ধন্যবাদ। আরেকবার প্রশ্ন ছিল যে আরেক বোনের প্রশ্ন ছিল সম্ভবত, তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ রসুল কি কাজ করতেন, এর অর্থ হচ্ছে যে আল্লাহ রসুল তার জীবন পরিচালনার জন্য বা ফ্যামিলি মেনটেন করার জন্য আল্লাহ রসুল কি কাজ করতেন। প্রথমে দেখেন যে আল্লাহ রসুলের জীবনে মক্কা শরীফ যতদিন ছিলেন আল্লাহ রসুল তার চাচা হজরতে আবু তালিবের ঘরে থাকতেন। আবু তালিবের ঘরে আমরা যেভাবে ফ্যামিলি দশ বাইয়ে দশ জাতের কাজ করি, ফ্যামিলির যে যখন যা কাজ জুটে তা আমরা করি, আল্লাহ রসুল এইভাবেই ফ্যামিলির কাজ করতেন। মাঝে মাঝে ছাগলও চড়াইতেন অথবা যে সময় ফ্যামিলির যে কাজ করতো করতেন, এবং এই অবস্থা আল্লাহ রসুল হজরত আবু তালিবের গৃহে থাকতেন এবং খাইতেন। দ্বিতীয়ত হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন আল্লাহ রসুলের বিবাহ হয়ে গেল তখন হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পূর্বেই আল্লাহ রসুলকে তিনি এই সফরে দিয়েছিলেন তার মাল দিয়ে ব্যবসা করার জন্য, এবং এই ব্যবসার একটি অংশ আল্লাহ রসুলের লাভের অংশ আল্লাহ রসুল পাইতেন, এই দিয়ে আল্লাহ রসুল চলতেন। বিবাহ যখন হয়ে গেল তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমগ্র সম্পদকে আল্লাহ রসুলের অধীনে দিয়ে দিলেন। আল্লাহ রসুল ব্যবসা করেছেন এবং এই ধরনের এই সম্পদগুলো পরিচালনা করে জীবন পরিচালিত করেছেন। আল্লাহ রসুল যখন হিজরত করলেন, হিজরত করার পর মদিনা শরীফ যখন চলে আসলেন তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আনসারি সাহাবিগণ তাদের কিছু খেজুর গাছকে অফ করে দিতেন আল্লাহ রসুলের জন্য। বেশিরভাগ হজরতে আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা উনার বেশি খেজুরের বাগান ছিল, তিনি অফ করে দিতেন, ইয়া রাসূলুল্লাহ এই দশটা গাছ বা পনেরোটা গাছ এর খেজুর যা আছে সব কিছু আপনার জন্য। আমাদের দেশে যেমন এক কেয়ার দুই কেয়ার পাঁচ কেয়ার জমিন কাউকে দিয়ে দিলেন যে এর ফসল আপনি নিয়ে নেবেন, এই মতো আল্লাহ রসুল, তাদের তো মূল জিনিস ছিল খেজুর গাছ, তখন আল্লাহ রসুল এই খেজুর দিয়ে চলতেন। এবং আমরা জানি আল্লাহ রসুল বিলাসীভাবে জীবন পরিচালনা করতেন না, কখনো উপাস থেকে কখনো খেয়ে না খেয়ে আল্লাহ রসুলের জীবন গেছে। এতে আল্লাহ রসুলের কোনো দুঃখ ছিল না, বরং আল্লাহ রসুল এতে তিনি প্রাউড ফিল করতেন যে আমি গরিব অবস্থায় আছি। পরবর্তীতে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের নিকট মদিনা শরীফের কিছু ফয়ের মাল, গনিমতের মাল আল্লাহ রসুলের নিকট আসতে থাকলো। মুসলমানরা জিহাদ যখন করলেন তখন গনিমতের মাল থেকে ফাঁস ভাগের এক ভাগ আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নির্ধারিত ছিল, এর থেকে আল্লাহ রসুল নিজে খাইতেন, গরিবদেরকে তিনি বন্টন করে দিতেন এবং আজওয়াজে মুতাহহারাতের খানি সামলাইতেন।
এরপর যখন বনি নজির মুসলমান হল বিনা যুদ্ধে যখন জয় করলেন তখন এটাকে বলা হয় ফয়। এই ফয়ের মাল আল্লাহ রসুলের অধিকারে ছিল এবং এর ফসল দিয়ে আল্লাহ রসুলের সমগ্র বৎসর চলে যেত ইনশাল্লাহ। এর মধ্যে ফদক খয়বর এগুলো তো বিজয় হওয়ার পরে মোটামুটি বহুত কিছু আল্লাহর নিকট রসুলের নিকট চলে আসত। এরপরেও মাঝে মধ্যে যে কোনো প্রয়োজনে আল্লাহ রসুল যে কোনো কাজ করে উনার ফ্যামিলি মেনটেন করার চেষ্টা করতেন, এটাই চলে আল্লাহ। এরপরে তো আল্লাহ রসুল দশ বৎসরের মাথায় যখন মক্কা বিজয় হলো বিদায় হজের পরে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন। এই ছিল মোটামুটি আল্লাহ রসুলের জীবন ধারণের কর্মপদ্ধতি। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো হজরতে আদম এবং হাওয়া তারা তাদের খবর কোথায়। হজরতে হাওয়া আলাইহাসসালামের খবর হচ্ছে জিদ্দা, যেখানে স্পষ্টতই আছে মাকবারাতু উম্মিনা হাওয়া বলে, এখানে লম্বা একটি খবর আমি গিয়েছি সেখানে। এই এখানে হজরত হাওয়া আলাইহাসসালামের খবর রয়েছে। আদম আলাইহিসসালামের খবর নিয়ে ঐতিহাসিকগণ বিভিন্ন মন্তব্য পেশ করার পরেও বেশিরভাগ ঐতিহাসিক এবং হাদিস শরীফের বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় হযরত আদম আলাইহিসসালাম মক্কা শরীফের মিনা যে একটি এরিয়ার মধ্যে হযরত আদম আলাইহিসসালামের খবর রয়েছে। এই মিনার যে একটি বড় মসজিদ রয়েছে এখন, এই মসজিদটা আদম আলাইহিসসালামের কবরের নিকটবর্তী বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। কারো কারো মতে হেরামের এরিয়া কাবা শরীফের এরিয়া আদম আলাইহিসসালামের কবর। ঐতিহাসিকভাবে বিভিন্ন বর্ণনা রয়েছে এই ক্ষেত্রে। ধন্যবাদ। আরেকবার প্রশ্ন ছিল হচ্ছে দাঁত বাদানো অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে কেউ তো ফিক্সড করে ফেলেন, খোলা যায় না দাঁত। মানুষ মারা যাওয়ার পর তার শরীরের যদি এক্সট্রা কিছু লাগানো হয় তা বাহির করতে হবে তা জরুরি নয়, কারণ মানুষ তার জীবনের প্রয়োজনে বহুত কিছু করে। যেমন মাঝে মাঝে মানুষের হার্টকে যখন তারা দুর্বল পায় ফিস মেকার লাগিয়ে দেয়, তখন আমাদের মরার পর আর বাড়ি গুটে আপনার বুক ছিঁড়ে ফেলে ওনাকে বার করার কোনো দরকার নাই। একজন মানুষ অ্যাক্সিডেন্টলি হাত পাও ভেঙে গেছে, তার ভিতরে মেটাল অথবা কোনো জাতীয় জিনিস ঢুকিয়ে দিল, এটাকে আপনি মরার পর বাহির করতে হবে এটা জরুরি নয়। সুতরাং দাঁত যখন লাগানি হয় দাঁত লাগানির পরেও এই দাঁতটা যে আপনাকে বার করতে হবে এটা কোনো জরুরি নয়। যদি উফরি তাকে বার করার সুবিধা থাকে বার করে ফেললে। আরেকবার প্রশ্ন ছিল যে করোনাকালীন সময় যে কোনো বাধ্যবাধকতার কারণেও আমরা বিভিন্ন স্থানে নামাজ পড়েছি, এখন বর্তমানে একটি ফ্যাক্টরিতে আপনি নামাজ পড়েন, মসজিদ নিকটবর্তী 5 মিনিটের দূরত্ব মসজিদ রয়েছে, এই ক্ষেত্রে এখানে আপনার জুম্মা হবে না, কারণ জুম্মার মূল উদ্দেশ্যই হচ্ছে মুসলমান যে যত দূরে থাকুক না করে এই দিন সব একত্রিত হবে। এবং জামাতের নামাজও যদি মসজিদ নিকটবর্তী থাকে তা আল্লাহ রসুল বলেছেন লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফি মসজিদ, মসজিদের প্রতিবেশী যারা আছে, প্রতিবেশী বলতে আপনি মসজিদে যাওয়ার সুবিধা এবং এই পরিমাণ দূরত্ব যাতে মসজিদে আপনি যাইতে পারতেছেন, এই অবস্থাতে আপনি মসজিদে না গিয়ে যদি ঘরে অথবা দোকানে অথবা যে কোনো স্থানে নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। আল্লাহ রসুল বলেছেন লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফি মসজিদ। হ্যাঁ, যে কোনো প্রয়োজনে আপনি হঠাৎ যেমন মসজিদের জামাত মিস করে ফেলেছেন অথবা যাওয়ার সুযোগ হচ্ছে না এবং হঠাৎ করে ফেলে না নামাজ হয়ে যাবে, কিন্তু দাইমীভাবে এখানে জামাত কায়েম করা মসজিদ রেখে অথবা জুম্মা কায়েম করা জায়েজ হবে না, আপনাকে অবশ্যই মসজিদে জুম্মার নামাজে একত্রিত হতে হবে। আর জুম্মাটা আল্লাহ তাআলা দিয়েছেন এই মুসলিমের সম্মেলন, যত বেশি আগের জমানায় তো তারা আইমায়ে কেরাম বা খোলাফায়ে রাশিদিনের জমানা এক স্থানে সবাই জুম্মা ভিন্ন ভিন্নভাবে পড়ার অনুমোদনই ছিল না। এখন যেহেতু আমরা ইসলামের সমাজের মানুষ বেশি হয়েছেন, দূরই দূরই বাস করতেছেন, এই জন্য ভিন্ন ভিন্ন স্থানে নামাজ পড়া যায়, কিন্তু মসজিদেই এসে সবাইকে নামাজ পড়তে হবে। অথবা যদি কোনো হলে এদেশে বহুত স্থানে আছে যেমন মসজিদ পাওয়া যায় না, যদি দেখেন যে সবাই যেখানে নামাজ পড়তেছে সেখানে গিয়ে আপনাকে জুমা জমাতের সাথে আদায় করতে হবে, বিচ্ছিন্নভাবে 5 জন 7 জন করে নামাজ আদায় করা যাবে।
জি ধন্যবাদ জাযাকাল্লাহ খায়র মহাদিস সাহেব আমরা আরো কিছু কল নিব ইনশাআল্লাহ অনেক ভাই বোন হয়তো অপেক্ষা করে আছেন এই মুহূর্তে দেখব কে আছেন আমাদের সাথে কল আর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কল আর আমার একটা প্রশ্ন হুজুর জানতে চাইলাম আমার হুজুর রোগে থাকি ফুত আছে আইতা দুর্গা খালি বছর আগে বাংলাদেশে জলসা যে তখন তো সভাপতি রাখা হইতো দিনে যে ইসলাম সম্বন্ধে তার একটু বালা গিয়ান আছে কিন্তু বর্তমানে থেকে হুজুর আমরা সাথে জলসার মধ্যে যে অবস্থা হয়তো চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব বা অন্যান্য উন্নয়ন ব্যক্তি আমরা তারা আবার এই দুয়ারে বন্ধ করেছে আলহামদুলিল্লাহ আমি গতকালকে একটা আজিও দেখলাম দেখে বড় খুশি হলাম আমরা আল্লামা ফুলতলি সাহেব সাহেব দাদা খবরুদ্দিন ফুলতলি একজন চেয়ারম্যান সাহেব এসে তাহলে আপনার মাথা পিনে তকি নাই তারপরে তার বড় সুন্দর করে বুঝাইছেন আল্লাহ ফুলে নেয়া খায়া তারপর কাজে নিয়ে আপনি ইন্দুর যত যাই এই কিতাব মূর্তি পূজা ওখানো একজন আর ওখানে একজন রাতে আপনি আগে তকি মাতি শূন্য পেলাম তো এরকম আলিম বুঝলে তখন ওরা আছেন আল্লাহ যে সঠিক ইসলাম জানতে এরা যে আপনার এই অপিনিয়ন লাগে ইনশাআল্লাহ তাহলে আমরা নেক্সট কলার যাই মুক কলার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জি জনাব আপনার প্রশ্ন কইবা ইনশাআল্লাহ তাহলে মুহাদ্দিস সাহেবর কাছে হুজুরের কাছে একটা প্রশ্ন আমার রমজানের তারাবি জামাতের বাদে কিয়ামুল লাইল পড়া হানিফি মজহবে ঠিক আছে ওকে তারাবির নামাজের পরে কিয়ামুল্লাইল ফরা এলাউনি না এলাউনি অবশ্যই মুহাদ্দিস সাহেবে কইবা আর কোনো প্রশ্ন আছে নি আপনার জাযাকাল্লাহ জাযাকাল্লাহ ইনশাআল্লাহ নেক্সট কল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব আপনার নামটা কইবা আর কোন জায়গা থেকে ফোন করছেন আমি নর্থ ওয়েলস থেকে ফোন করছি নর্থ ওয়েলস জি মাশাআল্লাহ আমার আমাদের এখানে লোকাল মসজিদে তো এক সপ্তাহ ছাড়া নতুন করে একটা সিস্টেম করছে মাগরিব নামাজের সময় আর এশার নামাজ একসাথে করতে কি বুঝি না আপনার কথাটা বোঝা গেছে না মাগরিব নামাজের সাথে কম্বাইন করে এশার নামাজ পড়ে লাই এই আপনাদের লোকাল মসজিদে লোকাল মসজিদ তারা যেটা দুইটা পয়েন্ট আছে একটা হচ্ছে যে এশার নামাজ আর ফজরের নামাজের মধ্যে গ্যাপ কম এটা একটা কারণ আর এভিডেন্স হিসেবে তারা কইছেন আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এভিডেন্সটা কি পুরো হাদিসটার কইছে না যদি শুধুমাত্র তাদের নাম কইছে না হাদিস এখন আমরা কি চাই যেহেতু জামাত আমরা তার সাথে নামাজ পড়তাম না আমি এখনো শুরু করছি না এর সাথে আমি গরম টাইমের সময় পড়ি বা মসজিদে গিয়ে আনা যায় না আর কি বা গ্রেনওয়াজ পুজি হয়ে যাই ওই তার সাথে সাথে মানে মাগরিবের আর সুন্নত পড়ে না সাথে সাথে এসে নামাজ দাঁড়ায় লাগা এখন কিটা একটু দমরে বুঝাই কইতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার প্রশ্ন তো বুঝলাম বা আপনার প্রশ্ন বাদে আমরা বিরতি যাওয়া লাগবো বিরতি থেকে এই মহাদিসের আনসার হবো আপনি আমরা লগে থাকবা ইনশাআল্লাহ তারা আপনার প্রশ্ন ইজ এ ভেরি কনসার্নিং প্রশ্ন আমরা বুঝলাম আমরা এই জিনিসটা দেখি মুজদালিফাত আমরা করে গিয়া যে আপনি যে এক্সাম্পলটা দিলাম মুজদালিফাত তো সবে আমরা করছি বা এটা আমরা তারা যে এভাবে ইস্টাবলিশ করা স্বাভাবিকভাবে মসজিদও অবশ্যই নামাজের সময় আছে লোকাল মানুষের লগে তারা অবশ্যই একলগে থাকা উচিত আমরা ইসলাম তো হইলো জামাতবদ্ধ ইয়া থাকা একলা ইয়া থাকার কোনো নিয়ম নাই সকলের লগে মিলি যে ঠিক আছে মুহাদ্দিস সাহেব এগুলো ডিটেইলস আনসার করবা আপনি ব্রেক থাকি আওয়ার ফোরের প্রশ্ন হইবা ইনশাআল্লাহ তাহলে আমরা লগে থাকা উকা ধৈর্য ধরি প্লিজ থ্যাংক ইউ মুহাদ্দিস সাহেব জাযাকাল্লাহ আমরা এই আনসারগুলো বিরতির পরে দিব ইনশাআল্লাহ মুহাদ্দিস সাহেব ঠিক আছে নি
ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র দর্শক ভাই বোন হ্যাভ টু গো ফর এ শর্ট ব্রেক আমরা বেশ কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আছে ইন্টারেস্টিং প্রশ্ন আছে আমরা সবে এই জিনিসগুলো জানতাম স্যার ইনশাআল্লাহ দর্শক সহকারে আপনারা আমরা লগে থাকা আবার দেখা হইব আফটার দা ব্রেক আনটিল দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক ভাই বোন আমরা জানি আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করে আছেন অনেকগুলো প্রশ্ন আনসার শুনবেন ইনশাআল্লাহ তাআলা আমরা কাল ক্ষেপণ না করে চলে যাব মুহাদ্দিস সাহেবের কাছে দেখব আমাদের প্রশ্নগুলো আনসার ওনার কাছ থেকে কিরকম আসে ইনশাআল্লাহ তাআলা মুহাদ্দিস সাহেব জি আমরা এখন আনসারের দিকে যাব ইনশাআল্লাহ জি ধন্যবাদ আমরা বিরতির পূর্বে আমাদের কিছু ভাই বোন যারা প্রশ্ন করেছিলেন তাদের সাথে আমরা চলে যাচ্ছি প্রথমত এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ইসলামী প্রোগ্রামে সভাপতি যিনি ইসলামী জ্ঞানে জ্ঞানী নন তাকে কি দেওয়া যায় এখানে একটি জিনিস বুঝতে হবে যে কোনো একটি প্রোগ্রাম হোক প্রোগ্রামের সভাপতি একজন সাব্যস্তর মানুষ বা জ্ঞানী গুণী বা মুরব্বী শ্রেণীর একজন মানুষকে দেওয়া যাহাতে এই প্রোগ্রামটা তিনি কন্ট্রোল করতে পারেন এবং শ্রোতা অথবা বক্তা উনাকে সম্মান করে এবং উনি যে কোনো সময় এই প্রোগ্রাম যে কোনোভাবে কন্ট্রোল করার তার তৌফিক রয়েছে এই সমস্ত একজন জ্ঞানী মানুষ ইনি যে ইসলামী জ্ঞানী জ্ঞানী হতে হবে তা কোনো জরুরি নয় কারণ দুনিয়ার সব মানুষ ইসলাম জানে না এই জন্য তো উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে নেওয়া হয় যে সভাপতি উনি যদি ইসলাম জানতেন বা গ্রামের যে মানুষ এরাও যদি ইসলাম জানতো তাহলে তো উনাকে আর দাওয়াত দিয়ে নেওয়ার প্রয়োজন হতো না সুতরাং উনি একটি সম্মানী আসনে আসীন থাকবেন এবং উনার এই যে মাহফিল পরিচালনা এবং কন্ট্রোল করার একটা স্বাভাবিক যোগ্যতা থাকতে হবে উনি ইসলামের জ্ঞানে জ্ঞানী হতে হলে উনাকে বক্তব্য দিতে হলে তিনি ইসলামের জ্ঞানে জ্ঞানী হতে হবে ওয়াজ করতে হলে ইসলামের জ্ঞানে তিনি জ্ঞানী হতে হবে যদি ইসলামী জ্ঞানে জ্ঞানী প্লাস মুরব্বী এবং এলাকার সম্মানী কন্ট্রোল করার মতো মুরব্বী আনা উনার নিকট থাকে তাহলে এটা তো বহুত বালা খুবই সুন্দর আর না হয় যে কোনো মনে করেন একজন স্কুলের হেডমাস্টার আছেন অথবা এলাকার চেয়ারম্যান আছেন উনি এই মহফিলটাকে সুন্দর করে ধরে রাখতে পারবেন এবং ইসলাম সম্পর্কে তো বয়ান দিবেন যারাকে দাওয়াত দেওয়া হয়েছে উলামা একরাম তাদেরকেই এই ইসলাম সম্পর্কে বলতে হবে ইসলাম সম্পর্কে বলার যারা জ্ঞান নাই তারা বলার কোনো অধিকার নাই যাই হোক এরপরেও যদি পাওয়া যায় কোনো মানুষ তার সুন্দর করে ইসলাম জানেন সুন্দর করে সমাজ বুঝেন এবং গণ্যমান্য ব্যক্তি তাকে সভাপতিত্ব আসন দেওয়া ভালো ইসলামী সম্মেলনের মধ্যে আপনি যে উল্লেখ করেছেন গান এই সেই এখান দেখেন আমাদের ইসলামের মধ্যে অনেক জিনিস আছে মসজিদের ক্ষেত্রে হোক নমাজের ক্ষেত্রে হোক ওয়াজ মাহফিলের ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জিনিস ঢুকে গেছে যেটা আমাদের ইসলাম এলাও করে না অথবা এটা ইসলামের জন্য সুন্দর নয় অথবা এটা না করলেই উত্তম এই ধরনের কোনো বহুত কিছু জিনিস ঢুকে গেছে এই ব্যাপারে আমরা মনে করি যারা সচেতন মুসলমান তারা বুঝবেন যে আমরা ইসলাম কোথা থেকে নিব একটি জিনিস মনে রাখবেন ইসলাম কেবল শব্দের নাম নয় ইসলাম হচ্ছে শব্দ এবং আমল উভয়টাই মিলিয়ে ইসলাম এই জন্য সাহাবায়ে কেরাম হাদিস বা মুহাদ্দিসিনে কেরাম যে কোনো মানুষ থেকে হাদিস গ্রহণ করতেন না কারণ এটা হচ্ছে দিন দিন যদি আমলহীন মানুষের নিকট থেকে আপনি শিক্ষা করেন এই দিন মানুষের দিন এবং দুনিয়ার কোনো কল্যাণ এনে দেয় না এই জন্য আগের হাদিস তারা শুনতে দেখতে দেখতেন যে উনার আমল ঠিক আসেনি ভালো আসেনি ওয়াজে তো আমরা হাদিসই শুনি কোরআনই শুনি তখন কোরআন এবং হাদিস শোনার পূর্বে কি দেখবো না যে উনার নিজের আমল আছে কি নাই এটা দেখে আপনি যার নিকট আমল ভালো দেখবেন তাকে আপনি দাওয়াত দিবেন তার নিকট থেকে আপনি ইসলাম শিখবেন যে আজে বাজে কিছু করে না এখন আপনি যদি আজে বাজে করেন এবং এরপরে প্রবলেম দেন তার কমপ্লেন করেন এটা হচ্ছে আমাদের নিজের দুর্বলতা এই দুর্বলতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং আপনি বুঝবেন যে আমি কার নিকট থেকে দিন নিব একজন মানুষ যদি সে সুরে ফাতে আপনাকে শিক্ষা দেয় সেই বেআমল তাহলে এই শিক্ষায় কোনো কাজ দেয় না এই জন্য আমলওয়ালা আল্লাহওয়ালা নেককার বুজুর্গ যারা উলামায়ে কেরাম তাদের নিকট থেকে দিন নিলে
এই দিন আপনাকে আমল করতে সাহায্য করবে এবং এই দিনের মধ্যে আপনি সত্যিকার ইসলাম পাইবেন ইনশাআল্লাহ। রমজানে তারাবির নামাজ পড়ের কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল কেবল রমজান নয়, রমজান বিনা রমজান সব সময় কিয়ামুল লাইল, যেটাকে তাহাজ্জুদ, তার দুই নাম, একটা হচ্ছে তাহাজ্জুদ এবং এই কিয়ামুল লাইল। এই সব সময়ও আপনি তারাবির পরেও যদি সময় পান, এই দেশে তো সামারের সময় সময় কম মিলত, এখন বাক্কা লম্বা রাত আছে, ফারে আপনি তাহাজ্জুদ করতে পারেন, তবে তাহাজ্জুদের জমাত আমাদের হানাফিজ মজাবে অনুমোদিত নয়। এই জন্য আমরা তাহাজ্জুদ যেটা তারাবির নামাজ জমাতে পড়া যায়, তাহাজ্জুদের নামাজ আপনি একা একা করুন। অবশ্য অন্যান্য মজাবে তারা অনুমোদিত, অনুমোদন করেন এবং এই জন্য তারা করেন, এটা তাদের বিষয়। আমাদের হানাফি মজহবে থাকে আমল লাইল আছে, বাট একা একা নীরবে নিজে পড়া। আরেকবার প্রশ্ন ছিল মাগরিব এবং এশা একত্রে পড়ে ফেলেন। এখানে দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন শরীফে বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রত্যেক নামাজ আমি আমার বন্দাদের জন্য ফরজ করে দিয়েছি যে তার যার দিন নির্ধারিত ওয়াক্তে নামাজ পড়তে হবে। নির্ধারিত ওয়াক্ত আসার আগে নামাজ, আপনি যদি এশার নামাজ পড়ে মনে করেন ফজর পড়া পড়ে ফেলবো, ফজরের ওয়াক্তই আসলো না, তাহলে আপনি পড়বেন কীভাবে? এইভাবে এশার ওয়াক্ত যদি না আসে তাহলে আপনি পড়তে পারবেন না। হাদিস শরীফে যে রয়েছে আল্লাহ রসুল জোহর আসর এবং মাগরিব এশাকে একত্রিত করেছেন, এখানে বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে, বিভিন্ন কারণে এইগুলাকে পড়া হয়েছে। যেমন সফরে ছিলেন, বিরাট মেঘ তুফান বা বন্যা পরিস্থিতি, এই সময় আল্লাহ রসুল একসাথে পড়েছেন, এর অর্থ নামাজকে একবার মসজিদে আসলেন। যেমন মাগরিবকে একটু লেইটে নিয়ে পড়লেন এবং পরে কিছু তসবিহ তাহলিল করে এশার ওয়াক্ত হয়ে গেল, এশা পরে ফেললেন, অর্থাৎ একবার মসজিদে আসলেই দুই ওয়াক্ত নামাজ পরে যাওয়া যাইতো, এই ধরনের আল্লাহ রসুল কিন্তু ওয়াক্ত ঠিক চাইতো। এটাকে আমাদের হানাফি মজহাবের উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, জমে সুরি, জমে হকিকি নয়, অর্থাৎ দেখতে বোঝা যায় নামাজটা এক সাথে পড়া হয়েছে, অথচ তার দার যার ওয়াক্তে পড়া হয়েছে। যেমন বিরাট মেঘ তুফান বন্যা, জোহরের জন্য একবার আসবেন মসজিদে, আসরের জন্য একবার আসবেন, এই দুইবার আসা মানুষের জন্য বিরাট কষ্টকর এবং অসুবিধা। তখন আপনি মনে করুন যে লেইটে জমাত কায়েম করা হলো জোহরের, এবং জমাত কায়েম করার পর কিছু সময় পরে আসর হয়ে গেল, আসর বিগিনিং ওয়াক্তে পড়ে ফেললেন, এইভাবে আল্লাহ রসুল পড়েছেন, এটাকে জমে সুরি। এই জন্য আপনি কোনো হাদিসে পাইবেন না যে আল্লাহ রসুল এশা আর ফজর একসাথে পড়েছেন অথবা আসর এবং মাগরিব একসাথে পড়েছেন। কেন? কেননা আসরের লাস্ট ওয়াক্ত মকরু হয়ে যায়, এই সময় নামাজ পড়া যায় না, আর মাগরিবের বিগিনিং, এই জন্য আল্লাহ রসুল যে দুই ওয়াক্তে একসাথে পড়লে কোনো অসুবিধা হয় না, একভাবে পড়তেন। একমাত্র একসাথে মিলিয়ে পড়ার যে বিধান, এটা হচ্ছে হজে যাওয়ার পর মুজদালিফা, যে এটাকে বলাই হয় জমা, জমে মুজদালিফা। এখানে নামাজকে মাগরিবে সাকে একত্রিত করে পড়া হয়। এখানে আমরা জানি যদি আপনি মাগরিবের ওয়াক্তে আপনি মুজদালিফা এসে যান তবুও পড়তে পারবেন না, মাগরিব কজা হয়ে এসার সাথে মিলিয়ে পড়া, এটা আল্লাহ রসুলের একটি বিধান। যাই হোক, নামাজ যার যার ওয়াক্তে পড়াই আমাদের দিন। ধন্যবাদ, আমরা পরবর্তী কোলাদের নিকট যেতে পারি। জাযাকাল্লাহ খায়র মহাদিস সাহেব, আমরা দেখবো অন্য কোনো ভাই অথবা বোন যদি প্রশ্ন নিয়ে থাকেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। জি জনাব, আপনার নামটা হোক আর প্রশ্ন হোক ইনশাআল্লাহ। নামটা কইতাম যাইলাম না। জি, প্রশ্ন হল রক্ষা, যদি আমি জোর নামাজ রক্ত মসজিদে যাই, যাওয়ার বাদে যদি দিকে 5 মিনিট সময় আছে, আমি তাহলে মসজিদ দুই রেখাত পড়তাম না, জোর শূন্য সাইড রেখাত পড়তাম। আর একটা প্রশ্ন হইল কি যে নামাজ খারাইবার সময় যে খাতার বন্ধ হই, খাতারটা হনায় হনায় লাগাই লইত নি না, তাহলে বুড়ি আঙ্গুল দিয়ে লাগাই লইত? বুড়ি আঙ্গুল তো অবশ্যই ফাটতা না, ওই জন্য ছোট আঙ্গুল ফারবাস খেয়ে যদি লাগাইতেও চাই না নি।
আপনার প্রশ্নগুলো পাওয়া গেছে অবশ্যই মাহদি সাহেবে কইরা কইবা নেক্সট কলার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কলার কলার আসসালামু আলাইকুম তাহলে আপনার টিভির ভলিউমটা অবশ্যই কমাইবা নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কলার আপনার কিতা প্রশ্ন আছে আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই ভালো আছি আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ আপনাকে ওয়েলকাম জানাই জীবন জিজ্ঞাসায় আজকে আপনি কি জানতে চান প্রশ্ন করেন ইনশাআল্লাহ আমি জানতে চাচ্ছিলাম আমি যখন লন্ডনে আসি তখন আমি অনেক কিছু জানতাম না আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াতে চাইছিলাম পর তখন আমি জানি নাই আস্তে আস্তে ছেলে বড় হয়ে গেছে আর আমি পারি না এখন আমি অনলাইন মাদ্রাসায় পড়াই কিন্তু আমার ছোট মেয়ের বয়স 2 বছর তাকে আমি কোরআনে হাফেজা বানাইতে চাই কিন্তু আমি কি করব যদি পড়তে না পারি বা কোথায় ভর্তি করব আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম লন্ডনে নাকি নাই এখন আমি যদি ওকে মাদ্রাসা ভর্তি করাতে না পারি আমি কি করতে পারি আমাকে কি একটু জানাবেন বা সহযোগিতা করবেন কোথায় মানে মেয়েদেরকে কোরআনে হাফেজা বানানো যায় বা আল্লাহর তো হুকুম থাকা লাগবে কিন্তু আসলে আমি নির্দিষ্ট প্লেসটা জানি না আপনি কোন জায়গায় থাকেন আমি লন্ডনের ইলফোর্ড থাকি অবশ্যই ইলফোর্ড এলাকায় অনেক অনেক আপনার সানডে স্যাটারডে সানডে স্কুল আছে ইভিনিং স্কুল আছে হুজুর আমি স্যাটারডে সানডে আছে এটা আমি জানি কিন্তু আমি মনে করেছিলাম বাংলাদেশে 10 12 বছরের ভিতরে কোরআনে হাফেজ হয় না আমি মনে করেছিলাম যে ওকে ছোটবেলা 5 বছরে দিয়ে দেব 12 13 বছরে ও শেষ করে বের হবে আস্তে আস্তে বড় হতে হতে তো দেখা যায় মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় মেয়ে মানুষ তার জন্য আর কি আমি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি অবশ্যই মুহাদ্দিস সাহেব অ্যাডভাইস করবেন আপনাকে এই ব্যাপারে আপনি ফোন রেখে ইনশাআল্লাহ প্রোগ্রাম ফলো করেন ঠিক আছে আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আপনারা উপহার দেওয়ার জন্য আমাদের অনেক কাজে লাগে আপনাদের এই মূল্যবান বয়ানগুলি শুনে আমরা একটু আনসারের দিকে চলে যাব মিন টাইম যদি কলার আসেন অবশ্যই আমরা আপনাদের প্রশ্নগুলো নিব মাদ্রাসা আমরা একটু আনসারের দিকে আলোকপাত করতে পারি ইনশাআল্লাহ জি ধন্যবাদ আমরা আমাদের এক ভাই প্রশ্ন ছিল যে মসজিদে ঢুকে যদি উনি দেখেন যে সময় আছে 4-5 মিনিট তখন দুখলুল মসজিদ পড়তে পারবে কি না অবশ্যই ভাই মসজিদে যদি ঢুকে দেখেন যে আপনার সময় আছে দুখলুল মসজিদ পড়ার জন্য তো অবশ্যই পড়ে নেবেন এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমাদের শরীয়তে এরপরে আপনি জোহরের নামাজে আপনি তো খেয়াল রাখবেন অনেক সময় সামার টাইমে আমরা দেখেছি যে জোহরের নামাজের পূর্বে যদি জুন জুলাইতে নামাজের ওয়াক্ত হয় 1:12-13 এরপরে নমাজের আজান হয়ে যায় এটা একটা খেয়াল রাখবেন যাতে মকরু ওয়াক্ত না পড়ে আর বিশেষত বেশিরভাগই সময় দেখা যায় সময় পাওয়া যায় যদি আপনি সময় পান অবশ্যই আপনি দুপুর মসজিদ করবেন আর যদি নমাজের সময় হয়ে যায় তাহলে নমাজের সুন্নত এবং ফরজে আপনি মনোনিবেশ করবেন ইনশাআল্লাহ আরেকবার প্রশ্ন ছিল যে জামাতে গ্যাপ পূরণ করার জন্য আপনি পায়ে পায়ে লাগাইবেন কি না শোল্ডারে শোল্ডারে লাগাইবেন আসলে এখানে প্রথম মাসালা হলো নমাজের মধ্যে তার গ্যাপ পূরণ করা হাদিস শরীফে গুরুত্ব সহকারে বলা হয়েছে এখানে পায়ে পায়ে লাগানোর চাইতে শোল্ডারে শোল্ডারে হাজু বাইনাল মানাকিব আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা শোল্ডারে শোল্ডারে লাগিয়ে তোমরা দাঁড়াও অনেক সময় পায়ে পায়ে পা লাগিয়ে লাগার কোনো বিধান নাই যেমন অনেক সময় দেখা যায় যদি আপনি শোল্ডারে শোল্ডারে লাগিয়ে দাঁড়ান তাহলে অনেক সময় মানুষের স্বাস্থ্যের কেউ বেশি কেউ কম দাঁড়ানোর সিস্টেম সবের সমান নয় কিন্তু নমাজের গ্যাপটা সব সময় পূরণ থাকে আপনি রুকুতে গেলেও সমান থাকবে সজিদায় গেলেও সমান থাকবে এটা হচ্ছে মূল বিধান অনেক সময় আমরা দেখি যে আমাদের কিছু কিছু ভাইয়েরা পায়ে পায়ে লাগিয়ে তারা যখন দাঁড়ান পা খুব সরিয়ে তারা মিলিয়ে দেন তখন আপনি যখন সজিদায় গেলেন তখন আপনার দুইজনের মাঝখানে বহুত ফাঁক এসে যায় তে নমাজের যে মেইন বিধান যেটা নমাজের গ্যাপ পূরণ করা এটা হয় না এবং এটা তাদের একটি ভুল সিদ্ধান্ত এবং এই ভুলে অন্য স্থানে গিয়া তাদের ক্ষতি হয়ে যায়
যেমন দুইজন লম্বা মানুষ যদি তাদের পায়ে পায়ে স্কুপ সরিয়ে তারা লাগিয়ে লাগিয়ে দাঁড়ান, তাদের শোল্ডার কিন্তু এক হয় না, তখন যখন তারা সজিদাতে যায় রুকুতে যায় আরবার গ্যাপ হয়ে যায়। আর আপনি যদি মূলত শোল্ডার টু শোল্ডার দাঁড়ান তাহলে দাঁড়াইলেন যখন তখনও গ্যাপ থাকে না, রুকুতে গেলেও গ্যাপ থাকে না, সজিদায় গেলেও গ্যাপ থাকে না। হ্যাঁ, যদি শোল্ডার এবং পা দুইটা সমান হয় কোনো অসুবিধা নাই, কিন্তু মেইন মনে রাখতে হবে শোল্ডার টু শোল্ডার দাঁড়াইলে সজিদা রুকু সব সময় গ্যাপ পূরণ থাকে। আরেকজনের প্রশ্ন ছিল যে আমা ওনার প্রথমে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবার ছেলে মেয়েদেরকে যেন ইসলামী জ্ঞান আল্লাহ তাআলা দান করেন। আপনি আপনার ছেলের ব্যাপারে বলেছেন যে ওনাকে চাইতে ইচ্ছা ছিল যে কোনো মাদ্রাসায় দেওয়ার, এদেশে তো সুযোগ নাই। দেখেন বোন, এদেশে আমরা এই ব্যাপারে কিন্তু এখনও বহুত পিছনে রয়েছে, যদিও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে উলামায়ে কেরামের চেষ্টায় বহুত মাদ্রাসা হয়েছে। এরপরেও যে ফুল টাইম বা বোর্ডিং সহকারে যথেষ্ট অভাব রয়েছে, আল্লাহ অভাবকে পূরণ করে দিন। ইসলাম শিক্ষা করার জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে কোনো মাদ্রাসায় দিতে হবে এটা কোনো মাস্ক নাই, এটা হচ্ছে আমাদের বর্তমানে একটি সুযোগ সুবিধা বা সুন্দর করে ছালানোর একটা বিষয়। আপনি যদি যে কোনো একজন মানুষের নিকট সুরে ফাতেহা শিখে ফেলেন তাহলে মাদ্রাসায় গিয়ে শিখার দরকার নাই। আমরা দেখবেন যে সাহাবায়ে কেরাম যখন ইসলাম শিক্ষা করেছেন তখন এই ধরনের মাদ্রাসা ছিল না, এই ধরনের প্রতিষ্ঠান ছিল না। যে কোনো এক উলামায়ে কেরামের নিকট গেছেন, দশজন পনেরো জন যে যাকে যত পেয়েছেন, যতজনই দোলা হয়েছেন, তারা ইসলাম শিক্ষা করেছেন, কোরআন শিক্ষা করেছেন, হাদিস শিক্ষা করেছেন, পরবর্তীতে এদের দ্বারা দুনিয়া বিখ্যাত কাজগুলা হয়েছে। এরা কোনো কোনো প্রাতিষ্ঠানিক এইভাবে কোনো শিক্ষায় ছিলেন না। সুতরাং আপনি যে আপনার ছেলের ব্যাপারে যে প্রথমে সুযোগ পান নাই, এখন কোনো ইসলামিক স্কলার দিয়ে অনলাইন শিক্ষা নিতেছেন, অবশ্যই ভালো করতেছেন, কারণ সে তো এখন শিখে ফেলতেছে। ইসলাম শিখে ফেললেই তো আপনার সে আলিম হয়ে গেল, সে যখন যে কোনোভাবে অনলাইনে যদি তার কোরআন শরীফটা হিফজ করে ফেলে, হ্যাঁ আলি হাফিজ হয়ে গেল, কোনো প্রয়োজন নেই। আমরা লন্ডনে যারা বসবাস করি, আপনি বলেছেন ইলফোর্ডে আপনি থাকেন, আমরা ইলফোর্ড এরিয়াতে প্রথমে আপনি চেষ্টা করবেন যে আপনার মেয়ের বয়স কত আপনি বলেছিলেন, হয়তো বা আমরা জানি না, উনি বলেছেন দুই বছর। হ্যাঁ, দুই বছর, আলহামদুলিল্লাহ। এখন থেকে যদি আপনি তার জন্য প্ল্যান করেন, তাকে যখন প্রাইমারি স্কুলে দিবেন, প্রাইমারির সাথে সাথে ইসলামিক প্রাইমারি কিন্তু বর্তমানে ইভিনিং এবং উইকেন্ড মাদ্রাসাগুলো, এবং এই মাদ্রাসাগুলো যেহেতু মাশাআল্লাহ মাহদিস সাহেব, আমি আপনার একটু রিকোয়েস্ট করবো যে আমরা একটা ব্রেকও যাওয়া লাগবো, কারণ একটা মাগরিবর ব্রেক হয়ে গেছে, মাগরিবর আজান তারা দিতে হইব ইনশাআল্লাহ, পরামর্শ দিব ইনশাআল্লাহ নমাজের পরে এই বোনকে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায় মাদিস সাহেব। দর্শক ভাই বোন, ইউ হ্যাভ টু ইন্টারাপ্ট, ইউ হ্যাভ টু ব্রেক নাও বিকজ ইটস মাগরিব টাইম ইনশাআল্লাহ। আল্লাহ ইবরাক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সময়ত দর্শক ভাই বোন, আমরা মাগরিবের আজান এবং নামাজের পর আমরা আবার আপনাদের সামনে ফিরে আসলাম জীবন জিজ্ঞাসা নিয়ে। আলহামদুলিল্লাহ, জীবন জিজ্ঞাসা একটা প্রোগ্রাম যেখানে আপনারা ইসলামিক সওয়াল জবাবের প্রশ্ন করে থাকেন, এবং আমাদের অতিথি গেস্ট মুহাদ্দিস সাহেব মাওলানা নজরুল ইসলাম সাহেব, উনি আপনাদের প্রশ্নগুলো আনসার করে থাকেন কোরআন হাদিসে আলোকে, আলহামদুলিল্লাহ। সো এটা কিন্তু আপনারা এভরি উইক করে থাকেন, এভরি ফ্রাইডে আলহামদুলিল্লাহ এনটিভির পর্দায়। সো আমরা দেখব, যদি আমাদের সাথে কোনো কলার থাকেন, কোনো প্রশ্ন নিয়ে অপেক্ষা করে থাকেন, ইনশাআল্লাহ তাআলা ওনাদেরকে প্রথমে আমরা নিতে চেষ্টা করব। আমরা একটু দেখব আমাদের সাথে যদি কোনো কলার থেকে থাকেন এই মুহূর্তে। কলার, আসসালামু আলাইকুম, আমাদের সাথে হয়তো কলার নাই, আমরা মুহাদ্দিস সাহেবের কাছে যাব আমাদের আগের প্রশ্নগুলোর আনসার শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমি আশা করব এই মুহূর্তে দর্শক ভাই বোনরা কিন্তু আপনারা নামাজ পড়ে আপনাদের প্রশ্নগুলো শোনার জন্য চলে এসেছেন। মুহাদ্দিস সাহেব, আমরা আগের প্রশ্নগুলোর দিকে একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আমরা তো আসলে এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমার যে বোন প্রশ্ন করেছিলেন ওনার ছেলে সন্তানকে কিভাবে ইসলামী শিক্ষা দেওয়া যায়,
এদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান আমরা দেখেছি যে প্রত্যেক যুগেই যুগ উপযোগী কিছু পদক্ষেপ উলামায়ে কেরাম গ্রহণ করে থাকেন এবং প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা ইসলামকে জীবিত রাখার একটি পন্থা আল্লাহ তাআলা রেখেছেন। আমরা দেখেছি যে আমাদের আগের মুহাদ্দিসিনে কেরাম যারা ইসলামী শিক্ষার জন্য তারা কোথা থেকে কোথা যেতেন, এক দেশ থেকে অন্য দেশে চলে যেতেন, ঘর বাড়ি সব কিছু ছেড়ে যেতেন, দিনের পর দিন মাসের পর মাস একটা হাদিস সংগ্রহের জন্য ঘুরাইতেন এবং তারা ঘুরে ঘুরে ইসলামকে শিখেছেন, মানুষের জন্য বই কিতাব পুস্তক রেখে গেছেন। পরবর্তীতে দেখি যে বিরাট বিরাট মাদ্রাসাগুলার সৃষ্টি হয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক একটা নিয়ম নীতি মেনে মানুষ ইসলাম শিক্ষা করেছে। বর্তমানে এই দেশে যে আমরা আমাদের ইউরোপ আমেরিকা বা মিডিল ইস্ট এবং সব ক্ষেত্রেই আমরা কিছু বাধারও সম্মুখীন আছি, কিছু সুযোগ সুবিধাও আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথমে বাধা হলো যে বোন প্রশ্ন করলেন যে আমাদের বোর্ডিং সিস্টেম মাদ্রাসা বা বাংলাদেশের মতো বা ইসলামী অন্যান্য দেশের মতো এনাফ মাদ্রাসা নাই। সাথে সাথে এই যে অনলাইন অনলাইনগুলা কিন্তু আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছে, আপনি এখানে বসেও বাংলাদেশ অথবা আরব কোনো কান্ট্রির কোনো উলামায়ে কেরামের নিকট থেকে আপনি দিন শিখতে পারবেন, এটাও কোনো অসম্ভব না। যেমন এই যে আমরা টিভির সম্মুখে আমাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে বিভিন্ন মাসালা মাসাইল বা দিন সম্পর্কে আমরা শিখি, সেইভাবেই শেখা যায়। এখন আমাদের যদি চেষ্টা থাকে, সর্বাত্মক চেষ্টা থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে পারবো ইনশাল্লাহ। কিন্তু এর পিছনে আমাদেরকে শ্রম দিতে হবে, সুযোগ সন্ধানই থাকতে হবে, কোন সুযোগে আমি ইসলাম শিখব, কোন সুযোগে আমি আমার দিনকে আমার বাচ্চাদের নিকট দিব। এখানে যদি নিকটবর্তী আমার যে বোন প্রশ্ন করেছেন যে উনার প্রথম পদক্ষেপ হওয়া উচিত নিকটবর্তী কোনো এই যে উইকেন্ড বা ইভিনিং যে ক্লাসগুলো রয়েছে এইগুলা কিন্তু প্রাথমিক যে ইসলামী শিক্ষার সিলেবাস কভার করা হয়, কারণ আমরাও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা সংযুক্ত আছি, আমরা এটা বুঝি যে এই দেশের বাচ্চারা মাদ্রাসা নাই, এই দেশের আমাদের বাংলাদেশের মতো মক্তব বা এই সিস্টেম নাই, এই জন্য এই দেশের যে উইকেন্ড বা ইভিনিং মাদ্রাসাগুলো থেকে চিন্তা ভাবনা করে এমন সিলেবাস দেওয়া হয় যাতে একটা বাচ্চা তার ইসলামী প্রাথমিক শিক্ষা লাভ করতে পারে। সুতরাং আপনি এখানে কোনো অবহেলা না করে উইকেন্ড বা বালা একটু দেখে উইকেন্ড ইভিনিং যেখানে ক্লাস হয় এখানে দিয়ে দিবেন, ইনশাল্লাহ প্রাথমিক একটা শিক্ষা পাইবে। আর আপনার ছেলে অথবা মেয়েকে যদি আপনি হাফিজ বানাইতেই চান, তবু তো প্রাথমিক শিক্ষাটা তো তার লাগবে, সে তো কোরআন পড়তে হবে, ফয়দা কায়দা সিফারা পড়ে কোরআন শরীফ সে শিক্ষা করতে হবে, তখন এনা বাদে হিফজ করবে, তখন প্রাথমিক শিক্ষাকে আপনি তার জন্য প্রাইমারি। আর এদেশে দেখেন যে আমাদের প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে অবশ্যই দিতে হয় আপ টু 16, তার ন্যাশনাল কারিকুলাম আপনি অবশ্যই তাকে শিক্ষা দিতে হবে, এছাড়া এটা হলো বাধ্যতামূলক, কোনো স্কুল কলেজ কোনো কিছুই তারা মানবে না। এই জন্য আমরা এই দেশে যারা মাদ্রাসা চালাই আমরা স্ট্রাগল করে হলেও এই সাবজেক্টগুলো আমরা তাদের জন্য রাখি। যাই হোক, আমি এই বোনকে বা সমস্ত বা যারা দেখতেছেন তাদেরকে যে প্রাথমিক শিক্ষা যেটা উইকেন্ড ইভিনিংয়ে দিয়ে দিবেন এবং এর মাধ্যমে আপনি খোঁজ করতে থাকবেন যে নিকটবর্তী কোনো স্থানে হাফিজি ক্লাস আছে কি না, যদি থাকে এই দেশে কিন্তু উলামায়ে কেরাম যারা কিন্তু এক্সপার্ট, হয়তো বাংলাদেশে থাকলে এরা ভালো ভালো বড়ো বড়ো মাদ্রাসায় চাকরি করতেন, যে বিদেশ আওয়ার কারণে বড়ো বড়ো মাদ্রাসা নাই, কিন্তু তারা যেহেতু হাইহিপস ক্লাস করেন তাদের গভীর ধ্যান থাকে বা তাদের চেষ্টা থাকে বাচ্চাদেরকে সুন্দর করে পড়ানো, ইনশাল্লাহ যখন বাচ্চার বয়স আপনার 2 প্রাথমিক শিক্ষা দিবেন প্রাথমিক শিক্ষা এর সাথে সাথে, আর এরপরে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে একটি ব্যবস্থা দিয়ে দিবেন এবং সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ রাখলে বয়স অনুযায়ী আমরা আপনাকে পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়ের মাহদি সাহেব। আমরা দেখবো আমাদের সাথে এই মুহূর্তে কলার কে আছেন। কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলার, সালামু আলাইকুম।
কলার কি এখন আমাদের সাথে আছেন? আমরা মুভ অন হব নেক্সট কলারে। জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমরা নেক্সট কলারে যাব। কলার আসসালামু আলাইকুম। আমাদের কলার হয়তো ড্রপ হয়ে গেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা আর 3 মিনিট আছি, আমরা 3 মিনিট আছি ইনশাআল্লাহ তাআলা মহাদিস সাহেব। আমরা হয়তো যদি কোনো কলারকে নেওয়া যায় এর মধ্যে আমি আপনাকে জানাবো, তা না হলে ইনশাআল্লাহ আমরা যদি ফাইনালি কিছু অ্যাডভাইস থাকে, স্পেশালি হজের সিজন চলে আসছে এর মধ্যে যদি দেওয়া যায় ইনশাআল্লাহ একটু চেষ্টা করবেন। জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই হজ এবার খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখনও এই হজের ব্যাপারে মানুষ দ্বিধাহীন। হজ সামনে এসেছে, আমরা চেষ্টা করব হজের ফ্লাইটের পূর্বের 2 সপ্তাহ ধারাবাহিকভাবে হজের জন্য আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা জেনে নিই হজের ফ্লাইটের বিগিনিং ফ্লাইট এবং হজে যারা যাচ্ছেন। এবার আমরা জানি যে বিভিন্ন সৌদি গভর্নমেন্ট সিদ্ধান্তের ক্ষেত্রে এত বেশি গড়িমসি তারা করতেছেন, হয়তো বৈশ্বিক অসুবিধার কারণে। এই জন্য একটি কথা আমি বলে রাখি, যে কথাটি আল্লাহ রসুল বলেছেন, বাদিরু বিল আমালে ফিতানান কাকিতা ইল্লাইলিল মুজলিমে, তোমরা যার সামনে এবাদতির যে সিজন আসে বা তোমাদের আমল ফিতনা আসার পূর্বেই তোমরা করে ফেলো, কারণ তুমি জানো না এই বছরের সাথে আগামী বছর তোমার ভালো যাবে কি না, কখন দুনিয়াতে কি হবে বা তোমার অবস্থায় কি হবে। এই জন্য আমরা কেউ কেউ মনে করি যে সময় সুযোগ আসতে নমাজি হব, বা সময় সুযোগ আসুক একটু সব কিছু ধীরে স্থিরে ঠিক করে আমি আমার ফরজ কারব। না ভাই, আপনার আজকের চাইতে কালকের দিন ভালো হবে এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য যখন যার যে সুযোগ আছে, এবং বাচ্চাদেরকে পড়ানির সুযোগ হোক অথবা নিজে ইবাদতের সুযোগ হোক আমলের সুযোগ হোক, যখন সুযোগ আসলে সাথে সাথে আপনি ফ্রি আছেন সুস্থ আছেন। আপনি যদি অসুস্থই হয়ে যান তখন তো আফসোস করবেন, আমি কেন করলাম না। এই জন্য সুস্থ আছেন ভালো আছেন আমল করে যান, সুযোগ সামনে আসে সাথে সাথে আমলটা করে ফেলেন, কারণ আগামী কাল আপনার জন্য ভালো আসবে কি মন্দ আসবে কেউ জানে না। দুনিয়ার অবস্থা এই যে এবারকে যে হজে তারা যাচ্ছেন, আমরা প্রথমেই তাদের অনুরোধ করব মানসিকভাবে যে আমি আমার আল্লাহ তাআলার দরবারে যাচ্ছি, আমার জীবনের বহুত কিছু ত্যাগ করে এবং বহুত গুনাহ খাতা নিয়ে দরবারে রব্বুল আলামিন আমি উপস্থিত হচ্ছি। এই ধরনের একটি মনমানসিকতা নিয়ে নিজেকে আস্তে আস্তে গুনাহ থেকে দূর করে আল্লাহর দিকে নিজের মন রুজু করবেন। এবং মাসআলা মাসাইলের ব্যাপারে আমরা আশা করব এই সপ্তাহের ভিতরে ফ্লাইট বিগিনিংয়ের একটি সময় পাওয়া যাবে ইনশাল্লাহ। এর আগের 2 সপ্তাহ আমরা নির্ধারিত করে আমাদের হজের কিছু মাসআলা মাসাইল বা আরও কিছু অ্যাডভাইস যা আছে আমরা সবার উদ্দেশ্যে আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী করার চেষ্টা করব ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের মাহাদিস সাহেব। দর্শক ভাই বোন, আমরা আসলে আগামী প্রোগ্রামগুলোর দিকে অবশ্যই তাকিয়ে থাকবো, হজের বিভিন্ন কোয়েশ্চেন আনসার হবে ইনশাআল্লাহ তালা। আজকে আপনাদের সামনে থেকে আমাদের গীত বিদায় নিতে হবে ইনশাআল্লাহ তালা। আপনারা সবাই, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আনটিল দেন নেক্সট উইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।